গল্পের শুরুতেই আমরা একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্টকে দেখতে পাই, যার নাম হচ্ছে ডক্টর অ্যালেন ফিশার, যাকে দেখে তো একেবারে সুস্থ শান্ত নর্মাল মনে হচ্ছিল। তবে সে আচমকা তার বিল্ডিংয়ের ছাদে উঠে ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। এই তো গতকালই তিনি একটা পেশেন্টকে দেখতে গিয়েছিল, যে ছিল এক কুখ্যাত আসামি, অনেকগুলো খুন করেছে সে। তার নাম হচ্ছে এডওয়ার্ড ওয়েন ব্র্যাডি, যে নিজেকে একটা ডেমন বলে দাবি করে। মানুষেরা তো তাকে এডওয়ার্ড নামে চেনে, তবে তার শয়তানি নাম হচ্ছে নেফেরিয়াস। এবং এই নেফেরিয়াস শব্দটার অর্থটাও অনেকটাই একই, অর্থাৎ কোনো শয়তান। ওয়েল, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2023 সালের একটি মিস্ট্রি হরর থ্রিলার সিনেমা, যেটার নাম হচ্ছে নেফেরিয়াস, সেটাকে এক্সপ্লেইন করব। ওকলাহোমার একটা স্টেট পেনিটেনচারিতে একটা কুখ্যাত ক্রিমিনালকে আটকে রাখা হয়েছে, যার নাম হচ্ছে এডওয়ার্ড। এবং সেই জেলখানার উদ্দেশ্যেই যাচ্ছে আরেকজন সাইকিয়াট্রিস্ট, আরেকজন ডাক্তার, ডক্টর জেমস মার্টিন। সেই জেলখানার বাইরে বহু মানুষ হাতে কাগজ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা বিচার চায় যে এই ক্রিমিনালটাকে এত বছর ধরে কেন জ্যান্ত রাখা হয়েছে। প্রায় 11টা বছর কেটে গিয়েছে, এতগুলো মার্ডার করেছে সে, এবং প্রতিবারই সে পাগল অথবা মানসিক রোগী বলে বেকসুর খালাস হয়ে যায়। জেমস তারপর সেই জেলখানার যে ওয়ার্ডেন রয়েছে, যার নাম হচ্ছে টম, তার সাথে সাক্ষাৎ করে। টম তাকে বুঝিয়ে দেয় ব্যাপারটা, যে তাকে কেন এখানে আনা হয়েছে। আসলে সেই কয়েদি যার নাম ছিল এডওয়ার্ড, তার যে আগের ডাক্তার ছিল, আগে যে সাইকিয়াট্রিস্ট ছিল, সে তো আত্মহত্যা করেছে গল্পের শুরুতেই, যেটা দেখলাম, অর্থাৎ ডক্টর অ্যালেন ফিশার। এবং জেমস তার জায়গাতেই এসেছে। আজ রাত ঠিক 11টার সময় সেই কয়েদি এডওয়ার্ডকে হত্যা করা হবে, তাকে ইলেকট্রিক শক দিয়ে। এবং তার আগেই জেমসকে প্রমাণ করতে হবে যে সেই মানুষটা আদৌ দোষী নাকি সে মানসিক রোগী। সে যদি সুস্থ হয় তাহলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে সে যদি মানসিক রোগী হয় তাহলে সে আবারও বেঁচে যাবে। তবে সেই ওয়ার্ডেন টম জেমসকে বুঝিয়ে দেয় যে সেই মানুষটার সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে, কারণ সে হচ্ছে একটা মাস্টার ম্যানিপুলেটর, সে মানুষের মন পড়তে পারে, সে মানুষকে কনভিন্স করে নিতে পারে। টম মনে করে যে সেই এডওয়ার্ড সে হয়তো নাটক করছে, তার মাথা ঠিকই রয়েছে। এবং জেমস যাতে রায় দেয় যে হ্যাঁ সেই মানুষটা সুস্থ, তবে জেমস সেই মানুষটার সাথে কথা না বলে আগে থেকে কীভাবে রায় দেবে। যাই হোক, তারপর সে চলে যায় এডওয়ার্ডের সাথে সাক্ষাৎ করতে। বড় নর্মাল দেখতে একটা মানুষ, তবে সেই এডওয়ার্ড আগে থেকেই জেমসের ব্যাপারে সব কিছুই জানে, যে সে কোথায় থাকে, কোথা থেকে পড়াশুনো করেছে, কোথা থেকে সে ডিগ্রি নিয়েছে, সব কিছু। জেমস এগুলো শুনতে পেয়ে ইমপ্রেসড। জেম তাকে জানায় যে আজকে এই স্থানে ডক্টর ফিশারের আসার কথা ছিল, তবে এডওয়ার্ড উল্টে জানিয়ে দেয় যে হ্যাঁ ডক্টর ফিশার সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, কারণ সে ডক্টর অ্যালেন ফিশারকে এই কাজটা করতে বাধ্য করেছে। তবে কেন? ওয়েল, এডওয়ার্ড নাকি ডক্টর ফিশারকে পছন্দ করতো না। একই সাথে আজকে এই স্থানে যে জেমস আসবে এটা সে অনেক আগে থেকেই জানতো, বরং সে নিজে প্ল্যান করেছে যাতে জেমসকে এখানে আনা হয়। তবে কীভাবে? কথাগুলো তো ডক্টর জেমস শুনে অবাক হয়ে যায় যে সত্যি হয়তো এই মানুষটার মাথায় একটু প্রবলেম রয়েছে, মানে সে এত কিছু কিভাবে করছে, সে কি ঈশ্বর? তখন এডওয়ার্ড জানায় যে তার সাথে এরকম ছেলে খেলা করার প্রয়োজন নেই, সে বোকা না। স্বাভাবিকভাবেই প্রত্যেকে তাকে পাগলই মনে করছে, তবে সে পাগল না, বরং সে হচ্ছে একটা ডেমন যাকে কেউ কখনো হত্যা করতে পারবে না। তার কোনো শরীর নেই, বরং সে এখন এডওয়ার্ড নামক একটা মানুষের শরীরটাকে নিয়ে রয়েছে, এবং এই শয়তানটাই তো এডওয়ার্ডকে দিয়ে অনেকগুলো খুন করিয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই এডওয়ার্ড বা এই ডেমন ডক্টর জেমসকে এখানে কেন এনেছে। ওয়েল, সে চায় যে ডক্টর জেমস এই ডেমনটার স্টোরি লিখুক, তার গল্পটা লিখুক। এখন লিখবে না, বরং কিছু সময় পরে লিখবে, তবে সে লিখবে, এটা সে শিওর। একই সাথে এডওয়ার্ড জানিয়ে দেয় যে ডক্টর জেমস যাতে তাকে এডওয়ার্ড বলে না ডাকে, কারণ এটা তার নাম না, বরং সে যার শরীরটা নিয়েছে তার নাম এডওয়ার্ড, তার একটা আলাদা নাম রয়েছে। প্রায় 35,000 বছর আগে তার মাস্টার, তার মালিক, তাকে একটা ভিন্ন নাম দিয়েছিল, যেটার বর্তমান ইংলিশে উচ্চারণ হয়ে দাঁড়ায় নেফেরিয়ামাস। কথাটাকে ট্রান্সলেট করলে দাঁড়ায় যে হু ইজ নেফেরিয়াস, অর্থাৎ যে শয়তান, তাকে নেফেরিয়ামাস বলা হয়। আর এরকমভাবেই কিছু কথা বলার পর এডওয়ার্ড আচমকা নিজে নিজে হাসা শুরু করে, সে হাসছে। ডক্টর জেমস যখন তাকে জিজ্ঞেস করে কেন, তখন সে জানায় যে ডক্টর জেমস যখন এই স্থান থেকে বেরোবে ততক্ষণে সে প্রায় 3টে খুন করে ফেলবে। ডক্টর জেমস জানায় যে না, এটা তো অসম্ভব, তার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই এখানে কাউকে খুন করার বা মার্ডার করার। তবে নেফেরিয়াস বা এডওয়ার্ড জানায় যে সে যখন বলেছে এটা হবে তো এটা হবে। ওয়েল, সেই খুন হোক কি না হোক সেটা তো পরে জানা যাবে, তবে যে খুনগুলো হয়েছে, অর্থাৎ এডওয়ার্ড যে খুনগুলো করেছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সে কতগুলো খুন করেছে? এডওয়ার্ড জানায় যে সে যতগুলো খুন করেছে সেটা মানুষের হিসাবেরও বাইরে, মানে মোটামুটি মানুষেরা ইতিহাস বলতে যেটাকে বোঝে তার আগের সময় থেকে সে খুন করে আসছে। তবে কথা হচ্ছে যখন এডওয়ার্ড নামক এই মানুষটাকে নিয়ে, অর্থাৎ এই ডেমন যখন এডওয়ার্ডের শরীরটার উপরে ভর করেছিল, তারপরে সে প্রায় 10টা মতন খুন করেছে, যদিও পুলিশের কাছে প্রায় 6টা খুনের রেকর্ড রয়েছে। ডক্টর জেমস সে স্টিল ভেবে যাচ্ছে যে এডওয়ার্ডের মাথা হয়তো খারাপ রয়েছে, তবে সে শুনতে ইচ্ছুক যে এডওয়ার্ড কী কী বলতে চায়। সে জিজ্ঞেসও করে যে সে ডেমন যার সাথে সে এখন কথা বলছে, সে এডওয়ার্ডের শরীরটার উপরে কখন ভর করলো।
তখন সে জানায় যে সে এডওয়ার্ডকে অনেক ছোটবেলায় ভর করেছিল, যখন ছোটবেলায় তার গ্র্যান্ডমাকে একটা ওজা বোর্ড দিয়েছিল। তারা যেমন তেমন র্যান্ডামলি মানুষদের শরীরের উপরে ভর করতে পারে না, বরং তারা মানুষদের বেছে নেয় যে সেই মানুষটা কী কী করার জন্য ক্যাপেবল, সে কী কী করতে পারবে। মানুষদের পার্সোনালিটি, তাদের চিন্তাধারা অনেক ছোট থেকে ডেভেলপড হয়। একটা ছোট বাচ্চা ছোটবেলায় একটা খেলনা চুরি থেকেই তার অটোমেটিকলি ক্যারেক্টারটা তৈরি হওয়া শুরু করে এবং সেটার উপরেই বেস করে একটা ডেমন তাদের শরীরটাকে প্রসেস করে। মানে ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, কেউ সেটা কোনো মানুষদের ভাষায় বলে বোঝানো সম্ভব না। তবে ব্যাপার হচ্ছে যে সেই ডেমন এখন এডওয়ার্ডকে পছন্দ করছেন এবং তার শরীরটাকে ধ্বংস করে দিতে চায়, অর্থাৎ সে চায় যে তার মৃত্যুদণ্ড হোক। এবং আগের যে ডাক্তার ছিল অর্থাৎ ডক্টর অ্যালেন ফিশার, সে এই এডওয়ার্ডকে মানসিক রোগী সাব্যস্ত করেছিল, যার কারণে তার মৃত্যুদণ্ডটা আবারও স্থগিত হয়ে যাচ্ছিল। সেই কারণেই তো সে সেই ডাক্তারটাকে বাধ্য করেছিল আত্মহত্যা করাতে। ডক্টর জেমস সে খুবই কনফিউজ যে এই এডওয়ার্ডের শরীরটা ব্যবহার করেই তো সেই ডেমনটা এত শয়তানি কাজ করেছে, তাহলে তো অবশ্যই তার এডওয়ার্ডকে ভালোবাসার কথা, এডওয়ার্ডকে দিয়ে সে তার নিজের লক্ষ্যটাকে পূরণ করেছে। তবে প্রশ্ন হচ্ছে যে এই ডেমন তার লক্ষ্যটা আসলে কি? জাস্ট এটুকুনি যে কিছু মানুষদের মার্ডার করা? ওয়েল, এডওয়ার্ডের শরীর তার ব্যবহার করা হয়ে গেছে, সেটার কাজ তাদের ফুরিয়ে গেছে, এখন এডওয়ার্ডকে তারা নরকে পাঠাবে। তারা এরকমভাবে শরীর পরিবর্তন করে বেড়ায়, তারা বলতে সে একা না, এই পৃথিবীতে তার মতন বহু ডেমনস রয়েছে এবং যারা তাদের মাস্টার্সের কথা শোনে। ইয়েস, তাদের একটা মালিকও রয়েছে যে সবার নিচে থাকে। এখন এই কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। দেখুন, ঈশ্বর বলতে আমরা সচরাচর উপরওয়ালা বলি, বা ডেমনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, তারা সবার নিচে থাকে। আর সেই কারণেই তো আমরা বহু সিনেমায় দেখি যে বহু ডার্ক রিচুয়ালে যে শয়তানদের ডাকা হয় তারা মাটি ফুড়ে বাইরে বেরোয়, নাকি উপর থেকে নিচে নামে। এখন এই সব কথা ডক্টর জেমসের তো মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই কারণে সে একটা চার্চের চ্যাপলিনকে ডাকে, একটা ধর্মীয় মানুষ যে তাকে এই ব্যাপারে কিছু ওপিনিয়ন্স দিতে পারবে, কারণ এইগুলো তার জ্ঞানের বাইরে, ধর্মীয় ব্যাপার। বিশেষ করে সে হচ্ছে একটা এথিস্ট, সে হচ্ছে একটা নাস্তিক, যেটা জানতে পেরে এডওয়ার্ড আরও রেগে যায়। যাই হোক, সে প্রিস্টকে ডাকা হয়, অর্থাৎ ফাদার লুইস, যাকে দেখে এডওয়ার্ড লিটারালি ভয় পেয়ে যায়। তবে পরে সে রিয়েলাইজ করে যে এই মানুষটা নিজেও ডেমনিক পজিশনে বিশ্বাস করে না, অর্থাৎ একটা মানুষকে যে ভূত ধরেছে এটা সম্পূর্ণভাবে ভুয়ো একটা ব্যাপার। যে কথাগুলো শুনে এডওয়ার্ড একটু শান্ত হয় যে এই মানুষটা তো তাহলে বিশ্বাসই করে না, তাহলে তার থেকে ভয় কিসের। সে প্রিস্টও তাকে একটা পাগল আখ্যা দিয়েই সেখান থেকে চলে যায়। আমি তার আচরণটা দেখে তো এরকমই মনে হচ্ছে। এখন সেই এডওয়ার্ডের সমস্যা হচ্ছে যে সে নিজেকে ডেমন বলে প্রমাণ করতে চায়, তবে কেউ তার কথা বিশ্বাসই করতে চাইছে না। ডক্টর জেমসও তাকে বলে যে তুমি তো ডেমন, তাহলে কিছু ম্যাজিক সাজিক করে দেখাও, কিছু চমৎকার করে দেখাও যেটা সচরাচর মানুষেরা পারবে না। তখন এডওয়ার্ড তাকে জানায় যে ঠিক আছে, তুমি আমাকে আমন্ত্রণ করো, আমি তোমার শরীরে প্রবেশ করব। ডক্টর জেমস জানায় যে না, এসব আলফাল খেলা তো সে খেলবে না, এখানে ফ্যাক্ট নিয়ে কথা হচ্ছে। এবং এডওয়ার্ড মনে করতে থাকে যে ডক্টর জেমস হয়তো ভয় পেয়ে গেছে, সে তো এথিস্ট, সে তো কিছুতেই বিশ্বাস করে না, তাহলে তাকে আমন্ত্রণ করতে সমস্যাটা কি? ওয়েল, তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়। ডক্টর জেমস জানে যে ঠিক আছে, সে তাকে আমন্ত্রণ করবে, তবে তার পরিবর্তে সে আসল এডওয়ার্ডের সাথে কথা বলবে, নেফেরিয়াসের সাথে না। চুক্তি মতো এডওয়ার্ড তার দুই হাত ছড়িয়ে দেয় এবং নেফেরিয়াসকে আমন্ত্রণ জানায়। তবে সময় তো কেটে যায়, কিছুই হয় না। এডওয়ার্ড বলে যে সে তো কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছে না, আমি তার মধ্যে যে ভূতে ভর করেছে এমন তো কোনো লক্ষণই তো নেই। তবে নেফেরিয়াস জানে যে তার যেটা প্রয়োজন ছিল সেটা সে পেয়ে গেছে, আর তার পরেরই মুহূর্তে তার পার্সোনালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং তারপরে সে নিজেকে এডওয়ার্ড বলে দাবি করে, যাকে দেখে খুবই ভীতু, খুবই বোকা মানুষ মনে হচ্ছিল। সে বারবার বলছে যে সে ডেমন তাকে দিয়ে কাজগুলো করিয়েছে। ডক্টর জেমস যখন এডওয়ার্ডের করা সে খুনগুলো নিয়ে আলোচনা করা শুরু করে, তখন এডওয়ার্ডের পার্সোনালিটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং সে জানায় যে আমি তো আমার মাকে খুন করিনি। উত্তরটা বড় অদ্ভুত, কারণ ডক্টর জেমস তো এরকম কোনো প্রশ্ন করেইনি। ওয়েল, এডওয়ার্ডের শরীরটা নেফেরিয়াস আবার ভর করে নিয়েছে। সে জানায় যে এডওয়ার্ডের সময় চলে গেছে, সে প্রায় যথেষ্ট সময় কথা বলে নিয়েছে। তো কথা হচ্ছে ডক্টর জেমসের মাকে নিয়ে, কেমন আছে সে? সে তো মারা গিয়েছে, তবে আদৌ কি মারা গিয়েছে নাকি ডক্টর জেমস তাকে খুন করেছে? তবে ডক্টর জেমস জানায় যে না, সে তার মাকে কেনই বা খুন করবে, তার একটা আমরণ রোগ হয়েছিল এবং সেখান থেকে মুক্তি দেওয়ার জন্যই তাকে ইউথনাইজ করা হয়েছে, অর্থাৎ মানুষের স্ব ইচ্ছায় সে মানুষটাকে তার সব যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেওয়া। এবং এই কাজটা বহু দেশে আইনগতভাবেই হয়, মানুষটা বহু দিনগত ভুগছিল তাই এটা করতেই হতো। তবে তার মায়ের মৃত্যুর পর তার সম্পত্তির প্রায় 6 মিলিয়ন ডক্টর জেমসের কাছে চলে আসে, যেটার লোভ তো তার প্রথম থেকেই ছিল। তার মা তো পরে অবশ্যই মারা যেতই, তবে অত আগে তো মারা যেত না। এখন মানুষটা তাড়াতাড়ি মারা গেলে টাকাটাও তাড়াতাড়িই তো আসবে। তবে এই কথাগুলোর মানেটা কি? নেফেরিয়াস আসলে বলার কি চেষ্টা করছে? সে এটা বলার চেষ্টা করছে যে প্রথমেই যখন সে বলেছিল যে ডক্টর জেমস যখন এই স্থান থেকে বেরোবে সে ততক্ষণে 3টে মার্ডার করে নেবে, তার ফার্স্ট মার্ডার অলরেডি হয়ে গেছে, সে তার নিজের মাকে হত্যা করেছিল। আর এই কথাগুলো শোনার পর ডক্টর জেমস একেবারে উত্তেজিত হয়ে যায়। তবে পরেই সে রিয়েলাইজ করে যে সে তার প্রফেশনাল গণ্ডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সে একটা সাইকিয়াট্রিস্ট, তাকে এরকম উত্তেজিত হলে চলবে না।
তবে সে এডওয়ার্ডকে জানিয়ে দেয় যে এখানে সে এসেছে একটা নির্দিষ্ট কাজে, তাই ডক্টর জেমসের পার্সোনাল লাইফ নিয়ে যাতে সে আলোচনা না করে এই ব্যাপারে সে এখানে ডিসকাশন করবে না। যাই হোক, তারা আবার নতুন করে ডিসকাশন করা শুরু করে। ডক্টর জেমস ডিক্লেয়ার করেই দিয়েছে যে এডওয়ার্ডের DID রয়েছে, অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, বা বাংলায় বলতে গেলে একটা মানুষের মধ্যে আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে, এটা একটা মানসিক রোগ। তবে এডওয়ার্ড বা নেফেরিয়াস সেই ব্যাপারে ভালোই জানে যে তাকে এই রোগে আখ্যা অনেক আগেই দেওয়া হয়েছে, এই রোগটার ব্যাপারে সে অনেক কিছুই জানে। তবে তার আজকে উদ্দেশ্যটা কি? সে তো বলেছিল যে সে নিজে প্ল্যান করে ডক্টর জেমসকে এখানে এনেছে। কেন সে কেনই বা ডক্টর জেমসকে এখানে এনেছে? কারণটা তো সে একটু আগেই এক্সপ্লেইন করেছে যে সে চায় যে ডক্টর জেমস সে নেফেরিয়াসের লেখা বইটা গোটা দুনিয়ার কাছে পেশ করুক। আর এখানেই তো একটা আইরনি তৈরি হবে যে একজন এইথিস্ট, একজন নাস্তিক যে এইসবে বিশ্বাস করে না, সে একখানা ডেমোনিক ম্যানিফেস্টো প্রমোট করে যাচ্ছে, সে একটা ডেমনের বিশ্বাসকে মানুষদের মধ্যে ছড়াচ্ছে। তবে ডক্টর জেমস কেনই বা এই কাজটা করবে? কারণ সে একটা মানুষ, তার মধ্যে কিছু ফ্লস রয়েছে, তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। একটা ডেমন একটা মানুষের থেকে সুপিরিয়ার, আর এখানেই ক্রিয়েটর নিয়ে কথা চলে আসে, অর্থাৎ অল পাওয়ারফুল বিং বা যে এই সব কিছুকে নির্মাণ করেছে। নেফেরিয়াস জানায় যে হ্যাঁ, তার অস্তিত্ব রয়েছে। ডক্টর জেমস সে একটু অবাক যে একটা ডেমনের মুখ থেকে সে থিওলজি শুনছে, অর্থাৎ যে ঈশ্বর এবং তার প্রকৃতি নিয়ে গবেষণা করেছে। তবে নেফেরিয়াস বা এডওয়ার্ড জানায় যে তার জ্ঞান ডক্টর জেমসের কল্পনারও বাইরে। ইভেন মানব সভ্যতার শুরুর থেকে আজ পর্যন্ত মানুষেরা এতটা জ্ঞান অর্জন করতে পারেনি। স্টোরিটা সে খুব ব্রিফলি এক্সপ্লেইন করে দেয় যে সময়ের আগে যখন মানুষদেরও জন্ম হয়নি, মানে সেই ক্রিয়েটর মানুষদের ক্রিয়েট করেনি, সময়টা বহু আগের যখন এই ইউনিভার্সটা জাস্ট কোনো একটা শব্দ ছিল না, যখন সেখানে এই ডেমনদেরই রাজ চলতো। তবে সেই অল পাওয়ারফুল বিং বা সেই ক্রিয়েটার যাকে তারা শত্রু বলে ডাকে, যার শক্তি চরম, সে এই ডেমনদের গোলামি করতে বাধ্য করায়। এই ডেমনরা ঈশ্বরের গোলামি করা শুরু করে, আর তখনই হেভেন এবং হেলের জন্মটা হয়ে যায়। সেটাও জানায় যে নরক বলতে কোনো নির্দিষ্ট স্থান না, বরং এটা একটা মেন্টাল স্টেট এবং একটা বিং, মানে এমন একটা স্থিতি যেটাকে আপনি ফিজিক্যালি ডিসক্রাইব করতে পারবেন না। দেখুন, তার বলার প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের কাছে খুবই জটিল, কারণ এই প্রত্যেকটাই বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানুষদের জ্ঞানের সব কিছুর বাইরে এটা। সো পরে সেই ক্রিয়েটার মানুষদের জন্ম দেয় সেই ডেভিলদের জায়গাটাকে পূরণ করার জন্য, অর্থাৎ মানুষদের একমাত্র কাজ হচ্ছে সেই ঈশ্বরের গোলামি করা। মানুষরাই সেই ঈশ্বরে বিশ্বাস করবে, তার ভক্তি করবে, তাকে পুজো করবে, কারণ সেই ক্রিয়েটর এই ডেমনদের দিয়ে সেই কাজগুলো করাতে পারছিল না। তবে সেই ডেমনদের যে মাস্টার ছিল বা তাদের যে মালিক ছিল, সে মানুষদের মধ্যে এই সমস্যাটা বুঝতে পেরে যায় যে হ্যাঁ, তাদের সৃষ্টিতেও কিছু ফ্লস রয়েছে, কিছু সমস্যা রয়েছে, এই মানুষদের ম্যানিপুলেট করা যেতে পারে। মানুষদের মধ্যে অবিশ্বাস জন্মায়, ঈশ্বর তো মানুষদের বানিয়েছে তার মতন করে, তার কাজগুলোকে সম্পন্ন করার জন্য, তবে এই ডেমনগুলো মানুষদের রিসেপ করবে সেই ডেমনিক কাজগুলোকে সম্পন্ন করার জন্য, এই মানুষদেরই উল্টো ধ্বংস করার জন্য, যাতে মানুষদের স্থানটা এই ডেমনরা নিয়ে নিতে পারে, যেমন ঠিক আগে মানুষদের জায়গায় এই শয়তানদের রাজ ছিল। এই ডেমনরা সেই ক্রিয়েটরকে তো হারাতে পারবে না, তবে সেই ক্রিয়েটারের সব থেকে বড় সৃষ্টি, অর্থাৎ এই মানুষদের তারা ধ্বংস করবে। ওয়েল, ডক্টর জেমস ফাইনালি কনভিন্স হয়ে যায় যে হ্যাঁ, এডওয়ার্ড এতক্ষণ ধরে যে কথাগুলো বলছে সেগুলোতে সে বিশ্বাস করে, মানে এমন না যে সে নিজের মৃত্যুদণ্ডটাকে এড়ানোর জন্য এইসব নাটক করছে, সে আসলেই পাগল, সে যেটা বলছে সেটাতে সে বিশ্বাস করে। এবং ডক্টর জেমস তার ফাইনাল ভার্ডিক্ট দিয়েই দেয় যে হ্যাঁ, এডওয়ার্ড পাগল, তাই অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তবে এডওয়ার্ড তো এটা চায় না, বরং সে চায় তার মৃত্যুদণ্ড হোক, সেই এডওয়ার্ডের শরীরটাকে আরও শাস্তি দিতে চায়, তাকে আরও কষ্ট দিতে চায়। ডক্টর জেমস এত সহজে এখান থেকে চলে যেতে পারে না, সে তো বলেছিল যে সে এখান থেকে যাওয়ার আগে টোটাল 3টে খুন করে নেবে। একটা মার্ডার তো সে অলরেডি করে ফেলেছে, তার মায়েরটা, তবে দ্বিতীয়, ওয়েল, তার গার্লফ্রেন্ড মেলানি, সে তো নাকি অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে হসপিটালের বেডে রয়েছে, সে বর্ষণ করাতে গেছে, নিজের পেটের বাচ্চাটাকে হত্যা করতে গেছে। ডক্টর জেমস একেবারে শকড যে সে এত কিছু জানলো কি করে। সে অনেক কিছুই জানে যে আজকের দিনেই ডক্টর জেমস তার সাথে ব্রেকআপ করবে। সে মেলানি চেয়েছিল যে তাদের পেটের বাচ্চাটা বড় হোক, সে ডক্টর জেমসকে ভালোবাসে, তবে ডক্টর জেমস কোনো বাচ্চা চায়নি, সে প্রস্তুত না বলেই সে তার বাচ্চার হত্যা করছে, এবং এটাও একটা মার্ডার। ঈশ্বর মানুষদের জন্ম দেয় এবং এই শয়তান মানুষদের বাধ্য করে সেই নতুন জন্মটাকে হত্যা করতে, এবং এটা নতুন না, পেগানেটিক রিচুয়ালস বহু বছর আগে থেকে হচ্ছে। হিউম্যান স্যাক্রিফাইস, সদ্যজাত শিশুদের বলিদান দেওয়া, এরকম বহু স্যাটনিক রিচুয়ালসের ব্যাপারেও কিন্তু আমরা অনেক জায়গায় পড়েছি। ডক্টর জেমস বিজ্ঞানের ভাষায় এটাকে যাই বলুক না কেন, সে ঈশ্বরের একটা সৃষ্টিকে নষ্ট করছে, অর্থাৎ সে একটা মার্ডার করছে। ডক্টর জেমস তৎক্ষণাৎ চলে যায় তার গার্লফ্রেন্ডের খবর নেওয়ার জন্য, তবে সেখানে সে কোনো ফোন কল করতে পারবে না, কিছু নিয়মকানুন রয়েছে। সেই কারণে একটা প্রিজন গার্ডকে অনেক রিকোয়েস্ট করার পর সে একটা সুযোগ পায় সেই জেলখানার একখানা টেলিফোনের মাধ্যমে কথা বলার। এবং এটা সত্যি যে মেলানি সদ্য অ্যাবর্শন করিয়েছে, সে একটু অসুস্থ রয়েছে, এবং তার সাথে কথা বলতে হলে তাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে।
অন্যদিকে একজন প্রিজন গার্ড এডওয়ার্ডের কাছে চলে আসে যে সে কি খাবে, আই মিন তার শেষ ইচ্ছা, মানে যদি তার মৃত্যুদণ্ড হয় তার আগে সে তার পছন্দের খাবারগুলো ট্রাই করবে না। এডওয়ার্ড তখন তার পছন্দের খাবারগুলো বলতে থাকে, তার চোখের জল, আবার তখনই নেফেরিয়াস তার শরীরে ভর করে এবং যে সে প্রিজন গার্ডকে বলে দেয় যে সে ক্ষুধার্থ নয়, সে কিছুই খাবে না। অ্যাকচুয়ালি সে চায় যে এডওয়ার্ড অনেকটাই কষ্ট পাক, সে এডওয়ার্ডের মধ্যে যন্ত্রণাটা পেতে চায়। এডওয়ার্ডের ভেতরে সেই যন্ত্রণাটা সে ডেমনকে খুশি করে। অন্যদিকে ডক্টর জেমস, সে তো অবাক যে সে এত কিছু জানলো কি করে। ওয়ার্ডেন টম জানায় যে সে তো বলেইছিল যে সে হচ্ছে একটা মাস্টার ম্যানিপুলেটর, সে মানুষদের মন পড়তে পারে। তা সত্ত্বেও ম্যানিপুলেট করা তো একটা অন্য জিনিস, তবে গোপন কথা, অর্থাৎ যার সাথে সেই এডওয়ার্ড নামক মানুষটার কোনো কানেকশনও নেই, সেই মানুষটা এত কিছু জানলোই বা কি করে। মানে এখানে সত্যি কি কোনো সুপার ন্যাচুরাল জিনিস হচ্ছে? সে সরাসরি এডওয়ার্ডকে জিজ্ঞেস করে যে সে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জানলো কি করে। এখন এডওয়ার্ড যদি উত্তর না দেয় তাহলে সে এডওয়ার্ডের মৃত্যুদণ্ড ক্যান্সেল করে দেবে এবং বলে দেবে যে সে পাগল, অর্থাৎ সে যেটা চায় সেটা আর হবে না। এখন এডওয়ার্ড যাই বলুক সে তো বিশ্বাসই করছে না। সে যদি বলে সে ডেমন সেই কারণে সে জানে, সেটাও সে বিশ্বাস করবে না। সে এখন বলছে যে সে ডেমন না, বরং সে আন্দাজে এই কথাগুলো বলেছে, সেটাও সে বিশ্বাস করবে না। এখন তার মুখ থেকে তো সে সত্য কথাটা বার করতে পারবে না, তাই সে যেটা বলছে সেটাই শুনবে। সে যে ডেমন এটাই সে বিশ্বাস করবে, তবে একটা ডেমন হয়ে তারা কী বা অর্জন করতে পেরেছে? আই মিন প্রথম থেকেই সে মানুষদের সাথে তুলনা করে যাচ্ছে, যেখানে ডক্টর জেমস মনে করে যে বর্তমান দুনিয়া অনেক এগিয়ে গেছে, বর্ণবিদ্বেষ, মানুষদের ডিসক্রিমিনেশন এগুলো অনেকাংশ কমে গেছে, মানুষরা শিক্ষিত হচ্ছে, সোসাইটি অনেক উন্নত হচ্ছে, মানুষরা অনেক দ্রুত গতিতে এগোচ্ছে। তবে এক্ষেত্রে এডওয়ার্ডের ব্যাখ্যাটা সম্পূর্ণ ডিফারেন্ট। সময় তো পরিবর্তন হয়েছে, বর্তমানে চাকরদের সংখ্যাও তো বেড়েছে, যাদের মধ্যে অধিকাংশ হচ্ছে সেক্স স্লেভস, যাদের সংখ্যা সেই অতীতের রোমান টাইমের থেকে কয়েক গুণ বেশি। মানুষরা নাকি নিজেরাই কখনো কখনো এই শয়তানদের বা এই ডেমনদের অবাক করে দেয় এমন কিছু কাজ করে যেগুলো সেই ডেমনরাই মানুষদের দিয়ে করাতে চায়। আর এটাই তো সে বারবার বলে বোঝানোর চেষ্টা করছে যে এই মানুষদের মধ্যেই ফ্লজ রয়েছে, তারা নিজেরাই নিজেদের শেষটাকে ডেকে আনছে, তারা এমন কিছু কাজ করবে যেটা তাদের নিজেদেরই ধ্বংস করবে, যে জিনিসটা তাদের সামনেই রয়েছে তবে মানুষেরা অন্ধের মতন সেগুলোকে অদেখা করে চলে যাবে। আর সেই মুহূর্তে সেখানে খুব জোরে জেনারেটরের আওয়াজ শোনা যায়, আসলে ইলেকট্রিক চেয়ার রেডি করা হচ্ছে। তবে কেন? ডক্টর জেমস তো জানতো যে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়, তবে এডওয়ার্ড ইলেকট্রিক চেয়ার বেছে নিয়েছে, এটা তার স্বইচ্ছায় হচ্ছে। যেমনটা বললাম, সেই নেফেরিয়াস এডওয়ার্ডকে টর্চার করতে চায়। সেই ইলেকট্রিক চেয়ারের প্রতিটা বিদ্যুৎ যখন তার শিরা উপশিরার মধ্যে দিয়ে যাবে, তার শরীরটা যখন পুড়বে, সে যখন বমি এবং প্রস্রাব সে একসাথে করে ফেলবে এবং সে একবারে মরবে না বলে তার উপর বারবার ইলেকট্রিক প্রয়োগ করা হবে, তখন সেটাকে প্রপার ড্যামনেশন বলা হবে, অর্থাৎ এক নরকীয় অত্যাচার সে পেয়েছে। সে এডওয়ার্ডকে এরকমই শাস্তি দিতে চায়। বলতে গেলে এটা এডওয়ার্ডকে তার একটা উপহার যে সে এডওয়ার্ডের শরীরটা ত্যাগ করছে। সে আসলে এডওয়ার্ড বহুবার তার নিজের সাথেই লড়াই করবে সেই শয়তানটাকে সরানোর জন্য, যার শাস্তিও সে পাবে। আমরা দেখতে পাই যে সে এডওয়ার্ড নিজেরই আঙুলটা ভেঙে দেয়, অর্থাৎ নেফেরিয়াস তাকে দিয়ে এই কাজটা করায়। এটা নাকি এডওয়ার্ডের শাস্তি তার নিয়ম ভঙ্গ করার জন্য। সে নেফেরিয়াস বা এডওয়ার্ড আবারও স্পষ্ট করে ডক্টর জেমসকে বলে দেয় যে তার কি ডিউটি। তার সেই বইটা যেটার নাম হচ্ছে দ্য ডার্ক গসপেল, সেটা ডক্টর জেমস গোটা বিশ্ববাসীর কাছে প্রকাশ করবে, যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন হবে, অর্থাৎ সেই বইটা শয়তানের বই, যেটা বাইবেলের অল্টারনেটিভ হবে। তাদের এই কথোপকথনের মাঝখানে সে জেসাস ক্রাইস্টকেও মেনশন করে, অর্থাৎ যীশুখ্রিস্ট, যাকে সে কার্পেন্টার বলে ডাকছে, যাকে নেফেরিয়াস তাদের সবথেকে বড় শত্রু মনে করে। সে ভেবেছিল যে সেই কার্পেন্টারের মৃত্যু হয়তো সব কিছু পরিবর্তন করে দেবে, সে ভেবেছিল যে শয়তানরা সব কিছু জিতে যাবে, তবে সেই কার্পেন্টারকে হত্যা করে বা তাকে ক্রুসিফাই করে, অর্থাৎ জেসাস ক্রাইস্টের মৃত্যুর পর তাদের যে কনসিকোয়েন্সেস ভোগ করতে হয়েছে, দুনিয়াটা যেভাবে পাল্টেছে সেটা তারা কল্পনা করতে পারেনি, অর্থাৎ সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল। তবে তারা অতীতে যে ভুলটা করেছে এবার তারা সেটা করবে না। এবার তার যে শয়তানের বইটা হবে দ্য ডার্ক গসপেল, যেটা সেই বাইবেলের শয়তানি অল্টারনেটিভ হবে, সেটা মানুষেরা আরও বেশি গ্রহণ করবে। সেটাতে এমনও কিছু লেখা থাকবে যেটা মানুষেরা শুনতে চায়, এবং সেই ক্রিয়েটার সে কিছুই করতে পারবে না, কারণ সে মানুষদের তো এরকমভাবেই বানিয়েছিল। সে মানুষদের মধ্যে ফ্রি উইল দিয়েছিল যাতে মানুষেরা নিজেদের মতন করে চিন্তা করতে পারে, আর সেটারই সুযোগ নিয়ে সেই ডেমনস্ট্রাই যুদ্ধে জয়লাভ করবে। আর তখনই ওয়ার্ডেন টম ডক্টর জেমসকে ডেকে নিয়ে যায় সেই এডওয়ার্ডের সেলে, যেখানে তাকে রাখা হয়েছিল। তার ঘরের মধ্যে একটা ডায়েরি খুঁজে পায় যেখানে ডক্টর জেমসের ছোটবেলার বহু ছবি রয়েছে। দেখে যেন মনে হচ্ছে যে সেই এডওয়ার্ড অনেক বছর আগে থেকেই ডক্টর জেমসের উপরে নজর রাখছে, তার ব্যাপারে সব খবর রাখছে। ইভেন সে সেখানে একটা মোটা নোটবুকও খুঁজে পায়, যেন সে একটা গল্প লিখেছে। সেখানে লেখা ছিল নেফেরিয়াস বাই ডক্টর জেমস, অর্থাৎ ডক্টর জেমস নাকি সেই বইটা লিখেছে। দেখে তো ওরকম মনে হচ্ছে, তবে ডক্টর জেমস জানা যে না, সে তো লেখেনি, মানে এটা আমরাও তো জানি। তবে ডক্টর জেমসের ব্যাপারে এত কিছু এডওয়ার্ডের কাছে আসলো কী করে? ওয়ার্ডেন টম তখন ডক্টর জেমসকে সাবধান করে দেয় যেভাবেই হোক এই মানুষটাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, কারণ আজকে যদি সে মুক্তি পেয়ে যায় তাহলে ভবিষ্যতে সে কোনোদিন এসে ডক্টর জেমসকে হত্যা করবে, কারণ সে ডক্টর জেমসের ব্যাপারে সব কিছুই তো জানে।
ডক্টর জেমস এসে তাকে জিজ্ঞেস করে যে সে কবে থেকে তার উপর নজর রাখছে, এগুলো সে জানলো কী করে? আর তখনই লুকিয়ে লুকিয়ে এডওয়ার্ড তার নিজের হাতের আঙ্গুলগুলো ভেঙে তার হ্যান্ডক্রাফ্টটা খুলে ডক্টর জেমসের গলায় জড়িয়ে দেয় এবং ডক্টর জেমসকে বলে যে সে যদি নিজের জীবন ভিক্ষা না করে তাহলে তাকে হত্যা করে দেবে। ভয়তে ডক্টর জেমস নিজের জীবন ভিক্ষা করে এবং সে তাকে ছেড়ে দেয়। যদিও সে তাকে বলে যে সে তো ডক্টর জেমসকে হত্যা করতো না, কারণ তার এই শয়তানের বাণীগুলো গোটা দুনিয়ার কাছে তো এই ডক্টর জেমসই পৌঁছাবে। ডক্টর জেমস তখন বুঝে যায় যে এই মানুষটা কতটা খতরনাক এবং সে তার ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেয়, তার ফাইনাল রায় যে এই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আর তখনই সেই এডওয়ার্ড বা সেই নেফেরিয়াস বলে যায় যে এটা হচ্ছে 3 নম্বর হত্যা। সে প্রথমেই তো বলেছিল যে এখান থেকে বেরোনোর আগে সে 3টা হত্যা করবে, একটা হলো তার মা, একটা হচ্ছে তার গার্লফ্রেন্ডের পেটে থাকা সেই আনবর্ন চাইল্ড, এবং একটা হচ্ছে এই নিরীহ এডওয়ার্ড যার সত্যিই কোনো দোষ ছিল না। তারপর এডওয়ার্ডকে নিয়ে যাওয়া হয়, তার মাথা ন্যাড়া করা হয়, ইলেকট্রিক শক দেওয়া হবে তাকে, সেই কারণে সে বেচারা তার ফাইনাল মিলটাও পায় না, তার শেষ খাবারটাও পায় না, কারণ সে নেফেরিয়াস বলেছিল যে সে ক্ষুধার্ত না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সেই এক্সিকিউশন চেম্বারে। এডওয়ার্ড তার আসল রূপে রয়েছে, তার মনে প্রচণ্ড ভয়, কারণ সেই দোষগুলো করেনি তা সত্ত্বেও সে শাস্তি পাচ্ছে। অন্যদিকে ডক্টর জেমস সেখানেই উপস্থিত ছিল এবং সে দেখতে চায় যে এডওয়ার্ডের শেষটা কীভাবে হয়। এডওয়ার্ড শেষবারের মতন ডক্টর জেমসকে রিকোয়েস্ট করে যে সবাইকে সত্যটা বলার জন্য, যে এতে তার কোনো দোষ নেই, সেই শয়তান তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে, তবে কেই বা শুনবে এই কথা এখন আর। ওয়ার্ডেন তারপর সেখানে উপস্থিত প্রত্যেকটা উইটনেসকে প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে যারা যারা এই দৃশ্য দেখতে পারবে না বা যাদের যাদের কোনো সমস্যা আছে তারা এই মুহূর্তে চলে যেতে পারে বা মাথা নিচু করে নিয়ে যেতে পারে, কারণ এখন কিছু ডিস্টার্বিং জিনিস হতে চলেছে। এবং সত্যি এই সিনটা খুবই ডিস্টার্বিং ছিল সিনেমাতে, যেখানে এডওয়ার্ড তার জীবন ভিক্ষা করছে, আর্তনাদ করছে, সে স্টিল বলে যাচ্ছে যে তার কোনো দোষ নেই, সে কিছু করেনি, তবে তার কথা আর কে শুনবে। তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেই নেফেরিয়াস যখন প্রথমবারের মতন বলেছিল যে এডওয়ার্ড যেভাবে মরবে ঠিক সেভাবেই হয়, প্রথম ইলেকট্রিক শকটা খেয়েও সে মারা যায়নি, সেই কারণে তাকে আবারও শক দেওয়া হয় এবং প্রচণ্ড যন্ত্রণা সহ্য করার পর ঠিক 11:02 এডওয়ার্ড মৃত্যুবরণ করে। এডওয়ার্ডের মৃত্যুর আগে নেফেরিয়াস শেষবারের মতন ডক্টর জেমসকে জিজ্ঞেস করেছিল যে তার মাস্টারের অফারটাই ডাক্তারটা অ্যাকসেপ্ট করেছে নাকি। তার অফার বলতে এই গোটা দুনিয়ার কাছে তার লেখা বইটা পৌঁছে দেওয়া, কিন্তু ডক্টর জেমস বলে দেয় যে না, সে এই কাজ করবে না। এবং এডওয়ার্ডের মৃত্যুর পরেই ডক্টর জেমস কানে কানে একটা ফিসফিস আওয়াজ শুনতে পায়। সেই শয়তান যেন তাকে কানে কানে এসে বলে যায় যে তার অফারটা ঠুকরে দিয়ে সে অনেক বড় ভুল করেছে। আর তারপরই তার আচরণটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। ডক্টর জেমস সবার থেকে সাহায্য চাইছে, যেন সে নিজের কন্ট্রোলে নেই। সে তার পাশে ডিটেকটিভের থেকে বন্দুকটা নিয়ে সবার দিকে পয়েন্ট করা শুরু করে, তারপর সে নিজেকে গুলি মারার চেষ্টা করে। মনে হচ্ছিল যেন তার শরীর একজন কন্ট্রোল করছে এবং তার মাইন্ড আর একজন কন্ট্রোল করছে। এবং শেষবারের মতন ডক্টর জেমস ঈশ্বরকে ডাকে। সে বন্দুকের ট্রিগারটা তো চেপে তবে তার থেকে গুলি বেরোয় না এবং সময় মতন গার্ডসরা এসে তাকে আটকে দেয়। আর তারপরের ঘটনা ঠিক 1 বছর পর। ডক্টর জেমস, যাকে দেখতে অনেকটা আলাদা হয়ে গেছে, একটা নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে যেখানে সে তার লেখা বইটা প্রকাশ করছে। তবে এইটা সেই ডার্ক গসপেল না, অর্থাৎ সেই শয়তানের লেখা বই না। এই বইটার নাম দিয়েছে সে দ্য নেফেরিয়াস প্লট, অর্থাৎ এই বইতে সে লিখেছে শয়তানের ব্যাপারে, যে কীভাবে সেই ডেমনরা গোটা দুনিয়াটাকে জয় করার চেষ্টা করছে। সে মানুষদের সাবধান করার জন্য এই বইটা লিখেছে। সেই নিউজ অ্যাঙ্কার সে তো অবাক যে এটাই তো সেই ডক্টর জেমস যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দিত, সে তো ঈশ্বরে বিশ্বাস করতো না, এখন সে এইসব নিয়ে বই লিখছে। তবে ঘটে যেত এমনই কিছু, সেই 1 বছর আগে সে সেই বন্দুকের ট্রিগারটা 3 বার প্রেস করেছিল কিন্তু তা থেকে গুলি বেরোয়নি। তবে সেই ফরেন্সিকরা যখন ল্যাবে সেটাকে টেস্ট করে, সেই বন্দুকটা একদম প্রপারলি কাজ করে, কোনো সমস্যা নেই বন্দুকে। ডক্টর জেমস মনে করে যে সে প্রথমবারের মতো তখন ঈশ্বরকে ডেকেছিল, তার বিলিফ চেঞ্জ হয়ে গেছিল, তার ভিশনটা চেঞ্জ হয়ে গেছিল, এবং এটা তার কাছে চমৎকার ছাড়া আর কিছুই না। সে এতদিন বিশ্বাস করতো না কারণ সে তার নিজের চোখে কোনো চমৎকার দেখেনি, তবে এটা তার কাছে একটা চমৎকার ছাড়া আর কিছুই না। এবং সে এখন বিলিভ করে যে হ্যাঁ, ডেমনেরও অস্তিত্ব রয়েছে, যারা এই গোটা দুনিয়াটাকে রিসেভ করার চেষ্টা করছে, এবং তাদের থেকে মানুষদের সাবধান করার জন্যই সে তার এই নতুন বইটা লিখেছে। সেই স্থান থেকে বেরোনোর পর ডক্টর জেমস বাইরে একটা হোমলেস মানুষকে দেখতে পায়। সেই মানুষটাকে সে দান করার জন্য কিছু টাকা বার করে, তখন সে লক্ষ্য করে যে সেই হোমলেস মানুষটা হচ্ছে নেফেরিয়াস। যদিও ডক্টর জেমস এটা তো জানে যে সে ডেমন তাকে ক্ষমা করবে না, কারণ সে ডেমনের অফার সে ঠুকরে দিয়েছে এবং এটারই শাস্তি হয়তো সে পাচ্ছে। আর এখানেই নেফেরিয়াস সিনেমাটা শেষ হয়। ওয়েল, এই সিনেমাতে কোনো অতিরঞ্জিত সিন নেই, যেমনটা বলেছিলাম, দুর্দান্ত ভিএফএক্স, একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী নেই, জাস্ট আছে কিছু দুর্দান্ত ডায়লগ, চমৎকার স্ক্রিপ্ট এবং দুটো মানুষের ডিপ কনভারসেশন যেটা একেবারে মাথা খারাপ করে দেওয়ার মতো। এবং এটাই একটা প্রুফ যে একটা ডিসেন্ট সিনেমা বানানোর জন্য আপনার অতিরিক্ত বাজেট থাকাও প্রয়োজন নেই। ওয়েল,
এই ছিল স্টোরি, অ্যান্ড আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমি এখানে কোনো পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করিনি, বরং গোটা সিনেমাটা এক্সপ্লেইন করেছি। আপনি এই সিনেমার চরিত্র এবং তাদের বিলিফগুলোর উপরে ডিসএগ্রি করতেই পারেন, এবং সেটা এবং আপনার নিজস্ব মতামতগুলো লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমি বিদায় নিচ্ছি আপাতত এই ভিডিও থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।